এখন চোখে পানি ধরে রাখতে পারি নাই। তারাও বেঁচে থাকবে আমাদের এই ছাত্ররা আমাদেরকে যে মুক্তির আশ্বাসন দিয়েছে। আমি নগদ 2,000 টাকা দিলাম এখানে, আর লাইফ জ্যাকেট এবং 2 বস্তা কাপড় দিয়েছি। আসলে আমরা তো একই দেশের একই মানুষ, আমাদের এই যে আবেগ, এবং ঠিক এই মুহূর্তে যখন আমরা নতুন একটা বাংলাদেশকে পেয়েছি, সে সময় এই দুর্যোগটা আমাদের সামনে, এবং আমাদের এই ছাত্ররা আমাদেরকে যে মুক্তির আশ্বাসন দিয়েছে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়েই আমি ঝাঁপিয়ে পড়েছি। এবং ভবিষ্যতেও দেশের প্রয়োজনে যখনই প্রয়োজন আমরা সাধারণ মানুষ ছাত্রদের পাশে আছি, ছাত্র জনতার পাশে আছি। মেসেজ যখন পাইছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এইগুলা আর্থিক সরকারি না পারে নিয়ে আসে, হ্যাঁ এখন চোখে পানি ধরে রাখতে পারি নাই। তারাও বেঁচে থাকবে, ওদের জন্য দাম পাচ্ছি কাপড় চোপড়, সুন্দর সুন্দর কাপড় চোপড় দিয়ে গেলাম। বলার নাই ভাই, যারা সবাই দোয়া করবেন ওদের জন্য, তাদের দ্রুত উপস্থিত হতে পারে ইচ্ছা ছিল দেওয়ার জন্য, যেহেতু সরকারি ছোট একটা চাকরি করি। আমরা স্টুডেন্টরা এতদিন যে কারণে দেশের সেবা করে গেছি, আজকে যখন দেশে একটা বৃহত্তর ক্রাইসিসের আমরা যখন দ্বারপ্রান্ত হয়েছি, তখন সেই ক্রাইসিস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্টুডেন্ট হিসেবে এগিয়ে এসেছি। এই অনুভূতি থেকে আমি আমার জায়গা থেকে এনেছি আমার বাসায় যে কাপড়গুলো ছিল, পুরোনো কাপড় যেগুলো আমাদের পরা হয় না সাধারণত, আমি সেগুলো নিয়ে এসেছি আর কিছু আর্থিক সহায়তা করার চেষ্টা করেছি, এবং কালকেও ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে হচ্ছে একটা বন্যা, একটা দুর্যোগের সৃষ্টি হয়েছে, এখন অনেক মানুষ এই দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা মানবতার দিক থেকে হচ্ছে আমরা সাহায্য করতে এগিয়ে এসেছি, এখানে আমি এসেছি আর্থিক সহযোগিতা করেছি কিছু আমার পক্ষে যতটুকু সম্ভব। আমার ভার্সিটিতেও হচ্ছে অনেকে রেস্কিউ টিমের হয়ে যাচ্ছে, তো তাদেরকেও আমরা হচ্ছে ফান্ডিং দেওয়ার চেষ্টা করছি। শুকনো খাবার নিয়ে এসেছি বন্যাপ্রাপ্তদের সাহায্যের জন্য, মুড়ি, সালাইন, আর আমরা পরবর্তীতে আবার আসবো। এখন আমরা আরও মানে যোগান করার চেষ্টা করছি। এখন দেশের এমন অবস্থাতে আমার মনে হয় সবাই এগিয়ে আসা, নতুন বাংলাদেশ গড়ার জন্য সবার হাতে হাত রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা গতকালকে থেকে এই যারা বন্যাত্ত আছে সেসব তাদের জন্য ফান্ড কালেক্ট করা শুরু করেছি। আমরা আমাদের যারা অ্যালামনাই আছেন, আমাদের বিদেশে যারা অ্যালামনাই আছেন, এবং আমাদের বিভাগের বিভিন্ন শিক্ষার্থী আছেন, শিক্ষার্থী পরিবার, আরও বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড রেজ করার চেষ্টা করছি। তো আমরা এই ফান্ডটা রেজ করে আমাদের কয়েকটি উদ্দেশ্য আছে। আমরা এখন যারা বন্যাত্ত আছে তাদের জন্য ফান্ড পাঠানোর চেষ্টা করব, আমরা নিজেদের টিম গঠন করানো যাওয়ার চেষ্টা করব। আমরা বেশি গুরুত্ব দেব বন্দার পরে যারা বন্যার্থ আছেন, যারা বন্দার পানিটা নেমে যাবে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, হ্যাঁ কারণ দেখা যাবে এখন যারা অনেক ফান্ড তুলতেছে বন্যার পরে ওরা যাবে না, অনেকেই যাবে না, কিন্তু তখন কিন্তু আমার মনে হয় ওই সব জায়গায় দুর্ভিক্ষ হয়ে যাবে, কারণ ওখানে মানুষজন আমি জানি না ওখানে কী অবস্থা হবে, আমি খুবই চিন্তিত, সবাই আসলে চিন্তিত। তো আমরা শুধু আমরা না, আমার মনে হয় যারা এখন ত্রাণ দিচ্ছেন তাদের উচিত কিছু জমা রাখা, যেন বন্যার পরে যে অবস্থাটা হবে তখন যার মানুষদেরকে সহযোগিতা করতে পারেন, বিভিন্ন পরিবারকে সহযোগিতা করতে পারেন, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের বাড়িঘর তুলে দিতে সাহায্য করতে পারে। আমরা উদ্যোগেও ফোকাস দিব, এখনও ফোকাস দিচ্ছি আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের যেসব শিক্ষার্থীরা আটকা আছে তাদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করতেছি, তাদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করতেছি। আপাতত এসব নিয়ে চলছে আর কি আমাদের। আমি সবার দেশবাসীর প্রতি একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি ফান্ড দেন, বিভিন্ন জায়গায় ফান্ড দেন, যেখানেই হোক জাস্ট ফান্ড দেন, না দেখার দেখার দরকার নেই যে কে নিচ্ছে, আপনারা বিশ্বাস থাকলে দিয়ে দেবেন, আপনাদেরকে দরকার, দেশবাসীর আপনাদেরকে দরকার।